ফাইনালি ভাই আপনার দেখতে পাচ্ছেন আমি কিংফিশার ডে সেট পাখে আসি পৌঁছে গেলু অ্যান্ড সো তো ভালো ভালো ঘোরা হয়েছে আর মোবাইল নম্বর এইটা অছি ভাই গোটে সেকেন্ড দেখে দেবো আপনার আহরি ডিটেলস দেখা যদি বলছেন বর্ষা হচ্ছে বলি কিছু টিকি প্রোবলেম রয়েছে আগে নম্বর বি উপরে বি অছে এটি বি অছে দেখতে পাচ্ছেন ভাই সো ভাই দেখা ডাইরেক্ট ভিডিও যদি ভাই থিবে রাজ্য স্টার্ট হব নহলে ডাইরেক্ট সন্তোষ এম পাখ যা যাই সেটি ভিডিও সুট করবা আমার ভাই আসিকি একাটিয়া সব পাল ফাল খোলিকি সব প্যাক হয়েকি পুরা লা গোটা সব পাল ফাল খোলিকি ভাই পুরা রেডি করে সাইলে অ্যান্ড পুরা সাউন্ড চেক ভিডিও দেখাওছি যেহেতু রাজ্য নাহান্তি আউ আসিয়া টিকে লেট হব সো আমি যাইকি সন্তোষ এম পাখু ইন্টারভিউ নিয়ে যাওয়া যেটা সোরে বাকি এটা বাসুদেবপুর রু 15 কিলোমিটার আছে রাস্তা অ্যান্ড পুরো সব লোকেশন ফোকেশন দেখে দেবো তোমাকে এই সেটআপ আছে এই আউ ডিজি এই মে বি এটা 62.5 KB ডিজি বোধে টাটার সেটি পচার দেবো তাঁকু বাকি জিনিস সব দেখে দিওন্তু অ্যান্ড যে প্রকার সব স্টক আছে বেস 8S অ্যান্ড লাইনর আউ সার্কিট ডিজাইন সব দেখে দিওন্তু ভাই বর্ষারে বি জলদি সারিকি ইয়ে করিব পড়বে এটাকু ভাই এপট সাইড পাল হচ্ছে সে আমি ট্রাই করছু ভাই 5 মিনিট ভিতরে সব কাম সারি পাই নহলে বর্ষা তো বহুত জোর উঠেলে এবে স্টার্ট করছেন ডি সেট আপ অ্যান্ড ভাই বহুত গরম খরা হচ্ছে এপটে বর্ষা বি উঠেছে কাছরে এবে তো আপনার সাউন্ড চেক ভিডিও দেখিবে জস্ট ক্লিপ পকাইছি সাউন্ড চেকর ফুল ভিডিওটা লাস্টকু অছি আউ ইন্টারভিউ নেওয়া পাই যে রাজু হয়েছিলেন যে আমার সন্তোষ সিং সান ভাই মু ভুল একচুয়ালি ভাবুলি মোদর একটা বড় ভুল হয়েছিল যে সিংপুর প্রোগ্রাম যাই সো ভাইঙ্ক নম্বর মু যে বি ইন্টারভিউ দিয়েছিল সন্তোষ ভাই যাই সে ইন্টারভিউ দিয়েছিল তো তাঁকু মানে সে মতো কে কি নম্বরটা রাজু ভাই নাঁরে সেভ করতে মতো লাগলে ইয়ে রাজু ভাই মু তাঁকু রাজু ভাই পচারছি একচুয়ালি তাঁর না সন্তোষ ভাই আর রাজু ভাই তাঁর সান ভাই আর সে তো না কিছু কামরে যাই বাহারু সো আমি সন্তোষ সেটা আসছি সো ডাইরেক্ট আমি যাওয়া একটু সোর পড়াইবা সোরে তাঁর ঘর বি অছে সেটি তো সেইটি তাঁর সহ ডিসকসন করা তাপরে হোমটু সুট করি ঘরকু যা টাইম বি হয়ে 2:40 বেলা হয়ে গেল সকাল হয়েছে 7টার ভাই সো যা সেটি আটি দেখছি ভিডিও
ফাইনালি আমি আসিকি এবার সৌরভ পাখে পৌঁছে আসছি। এপটে দেখতে পাচ্ছি সৌরভ পুরো বড় কার্যালয় যেহেতু ফ্রন্ট ক্যামেরা আছে এমনি দেখাও। আমি ভাইকে কল করছিল, ভাই আসছেন এবার আমি পাখকু তো ইন্টারভিউ সুট করিয়া। ভাই বহুত লেট হয়ে গেল টাইম, 3:10 হয়ে গেল টাইম। দেখুছ ইন্টারভিউ ভিডিও কম হচ্ছে, ইন্টারভিউ ভিডিও পরে দেন আপনার লাস্ট যে ক্লিপ লা যেটা আপনার সাউন্ড চেক রয়েছে সে ভিডিওটা পকাই দেবে আপনার দেখবে। সব দেখছ ইন্টারভিউ আমি পৌঁছি গলু তাঁর এটা নূয় ঘর যেটাকি এবে কাম চালছি। আকে ভাইঙ্কর আউ গোটে ঘর যেটা আছে সে রোচান, সো এইটি আপনার দেখছি ঘর এই কাম ফাম চালছে এপটরে। ভাই অনেক আমার সহ সো ভাইঙ্ সহ ইন্টারভিউ নেওয়া এবার স্টার্ট করা। ভিতর টিকে ভিউ দেখাই দেছি, চালছে এটি বহুত হচ্ছে এটি কিছু বাকি যা হলো উপরে দেখছি ইন্টারভিউ ভিডিও। সো হ্যালো গাইজ, ওয়েলকম ব্যাক টু আনাদর ব্লগ। সো আজির ব্লগরে আপনার অছে কিং ফিশার ডিজে সেটঅপ যেটা কি আমার মেন আমার যে রাজু ভাই অনেক তাঁর ফেমস সাউন্ড। কিন্তু আকচুয়ালি মো মাইন্ডের গোটে বহুত বড় ভুল হয়ে যাইছি, ভুল হয়েছে কারণ ভাইঙ্ না হল সন্তোষ ভাই কিন্তু ভুলে রাজু ভাই সেভ করেদি। সো মু জানি রাজু ভাই ভাইঙ্ সান ভাই আসে ডিজে বুঝাবুঝি করতে আমার সাথে সন্তোষ ভাই অনেক। সো ভাইঙ্ ইন্ট্রোডকশন নিয়ে যাও ভাই, আপনার মেন যে ডিজের নাঁটি অছে নাঁটা কোণ আপনার পুরা নাঁটি কোণ? আমার যে ডিজে অপনি আমার ডিজে নাঁটা হল কিংফিশার ডিজে, মো নাঁটা হল সন্তোষ কুমার নায়ক। পপন বাবু যেমি কৌলে মো সান ভাই হলে রাজেশ কুমার নায়ক, সে রাজু ভাই বলে মতো সব ওড়িশা সারা বি সমস্ত জাঁচার রাজু ভাই বলে। ভাই গাড়ির উপরে প্রপর লোকেসনটি কম? প্রপর লোকেসন হল ভদ্রক বাসুদেবপুর, আপনার ভদ্রকর 30 কিলোমিটর আসিলা পরে বাসুদেবপুর পাখাপাখি আমার ঘর, বাসুদেবপুর মাত্র 8 কিলোমিটর গলে আর্তুং বলে গোটে জায়গা আছে, সেই জায়গায় আমার ঘরটা গাড়িটা হি সেইটি রয়েছে। আপনার যে গাড়ি সেটঅপ যে হয়ে গেল যে ট্রকটি ইউজ করছেন সেটা কো কোম্পানির ট্রক? আইচার কোম্পানির, আমার 1007 গাড়ি আইচার কোম্পানির আছে, আপন মানে দেখিথিবে সমস্তে। মানে কো মডেল সেটা? এটা 1017 বোধে, 1017 মডেল আইচার। আপনার যে মেন গাড়ির স্টিল কাম সব যে হয়ে গেল সে স্টিল কাম আপনার কোটু করতে কত লক্ষের করতে? আমি স্টিল কাম করেছিল আপনার অনুগুল মিস্ত্রি আসলে তাঁর না বাপুন, সে সে স্টিল কাম করলে থরে নুয়ে দ্বিথর বি মডিফিকেশন হল ঘরে করলে না সেটু নাই নাই আমার ঘরে হয়েছিল বাসুদেবপুর হি হয়েছিল এই স্টিল কামটা হয়েছিল এতে নিয়ার অ্যাবাউট পাখাপাখি 6 লক্ষ এবভ খরচ হয়েছে। মানে পাখাপাখি 6 লক্ষ টাকা খরচ হয়েছে খালি স্টিল কামর? মানে কত দ্বিথর এমনি মডিফিকেশন? আজ্ঞা তার গ্রান্ড সেটঅপ আছে, নর্মাল সেটঅপ আছে, যে ডিমান্ড রয়েছে গ্রান্ড সেটঅপর সেটি গ্রান্ড সেটঅপ দিয়া হচ্ছে, তার পিলর বড়ুচি, সাইড পিলর বড়ুচি, এসব বড়ুচি, আর যেটি নর্মাল যাচ্ছে সেটি নর্মাল। আচ্ছা নর্মাল মেন যে লোকের গোটে ডাউট থাকে গাড়ির হাইট কত ফুট রাখছেন? গাড়ির হাইটটা আপনার 15.5 ফুট হাইট আসব, উষারটা আসব আপনার 8-8.5 ফুট উষার দরকার, লম্বটা আছে 24 ফুট। মানে লম্বাটা আপনার কোথায় 24 ফুট আছে, হাইটটা 15.5 ফুট, মানে কয়া গেলে বহুত কম ডিজে সেটঅপ এতে হাইট করা? হ্যাঁ এটা গোটে এক্সেপশনাল জিনিস, আমি টিকি অধিক হাইট করে দেছু যদ্বারা কি আমি গাঁ গলি ভিতরক পশিলা বেড়ে আমি টিকি প্রোবলেম ফেস করছু, বহু জায়গায় তার লাগুছি, গছ লাগুছি, তেমন সেই যে পার্টি মানে আসতে আমি তাঁর আগতরা কইদেউ যে ভাই আমার গাড়ির হাইট এতিকি অছি, মিনিমম কমসে কম 15 ফুট উপরক হলে আমার গাড়ি পশিপারিব। সো ভাই আপনার মেন যদি গাড়ির মেন টিকি ডিটেলস উপরক যা অধিকা আপনার যে ডিজি যে সব ইউজ করছেন যে ডিজি তো কো কোম্পানি ইউজ করছেন কত? মোর টাটা কোম্পানি, টাটার ডিজি আছে টাটা কোম্পানির, আর ডিজিটা আছে 62.5 কেভি র আছে। কত কোণ পড়ছিল ডিজিটা আপনার? ডিজিটা বর্তমান 7,20,000 পড়েছিল। ফুল ক্যাশ না ফাইন্যান্স? ফাইন্যান্সর চালিছে, ফাইন্যান্স চালিছে। আজ্ঞা আপনার যে মেন অপারেটিং চ্যাম্বর হয়ে গেল সেসব সাইড ফাইড মুভি দেখুলি এটি বহুত কাম বি অছি আহরি হবার অছি প্ল্যানিং অছি। মেন অপারেটিং চ্যাম্বর মেন জিনিস হল আপনার হল সাউন্ডর ডিপিএক্স কি ডিএসপি যা বি হয়ে যাও আপনার কোটা ইউজ করতে? শুণতু অপরেটিং চেম্বর তো আপনার দেখলে তাকে আমি বর্তমান মডিফিকেশন করা যাচ্ছু সেটা পুরা এসি চেম্বর করেদেব, করেদেলে কম হব আমার টিকি সুবিধা হব অপরেটিং করা। আজ আপনার পচারছেন আউ গোটে কম পচারে যেটা আমার যে মেন সাউন্ড কন্ট্রোল করি ডিবিএক্স ডিএসপি সব যে থাকে আপনার কম লাগে যে মানে আয়ে সব আসিকি সে সেটিং করি যাতে? সেটিং আমার ওয়েস্ট বেঙ্গল আসতে, বেঙ্গল সেটঅপ বেঙ্গল সে আসতে সে সেটিং করি ইঞ্জিনিয়র যাতে,
ଆଉ ଡିବିଏକ୍ସ ରେ ସବୁ ଲାଗିଛି, ଆପଣଙ୍କ 80 ପ୍ରୋ ମେସିନ୍ ଲାଗିଛି, ଆଉ ସ୍ପିକର ବି ସବୁ 80 ପ୍ରୋ ଅଛି, ତ ଭଲ ଅଛି। ମେନ୍ ଯେଉଁ ପ୍ଲେଇଂ ଯେଉଁ ଜିନିଷଟା କରନ୍ତି, ଯେଉଁ ପ୍ଲେୟର ଯେଉଁ ବଜାବଜି କରନ୍ତି, ପ୍ଲେୟରଟା କେଉଁ କମ୍ପାନୀ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି? ନେକ୍ସ ଅଡିଓର ପ୍ଲେୟର ଅଛି। ନେକ୍ସ ଅଡିଓ ଆଜ୍ଞା 7000 7000 ହଁ 7000 ନେକ୍ସ ଅଡିଓ ଅଛି। ଆଉ ଲାଇଟ୍ ଗୁଡ଼ାକ ସବୁ ଆମର ଲାଇଟ୍ ଯେଉଁ ଲାଇଟ୍ ସେକ୍ସନ୍ରେ ତାର ଅଲଗା ମେସିନ୍ ବି ସବୁ ଲାଗିଛି। ଆଚ୍ଛା, ଏବେ ନୂଆ ଲାଗିଛି ବୋଧେ। ମେନ୍ ଯଦି ଆପଣ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍ କଥା ଉଠେଇଲେଣି, କେତେ ବେସ୍ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ଆପଣ? ବେସ୍ ଆମେ 8 ବେସ୍ ନର୍ମାଲି ଯେଉଁ ପ୍ରଶାସନ ଯେମିତି ଆମକୁ ଦେଉଛି ପରମିସନ୍, ଆମେ ନର୍ମାଲି 8 ବେସ୍ ହିଁ ଲଗାଉଛୁ। ଯେମିତି ହେଲା କି ବାଲେଶ୍ୱରରେ ଆମେ 8 ବେସ୍ ବି ଲଗାଇ ପାରୁନୁ, ଖାଲି 4 ଟପ୍ରେ ହେଠି କାମ ଚାଲୁଛି। ଯେଉଁ ଯେଉଁ ଏରିଆରେ 8 ବେସ୍ ଲାଗୁଛି ଲଗାଉଛୁ, ଯେଉଁଠି ଡିମାଣ୍ଡ ରହୁଛି ଆହୁରି ଅଧିକା ବେସ୍ ଲଗାଇବା ପାଇଁ ସେଠି ମଧ୍ୟ ଆମେ ଅଧିକା ବେସ୍ ଦେଉଛୁ। ଆଚ୍ଛା, ବେସ୍କୁ ଛାଡ଼ିଲେ ଆପଣ କ'ଣ ୟୁଜ୍ କରନ୍ତି, ମେନ୍ ଲାଇନର୍ ୟା ଟପ୍, ଏମିତି କ'ଣ ୟୁଜ୍? ମୋର ଟପ୍ ୟୁଜ୍ ହେଉଛି, ଟପ୍ ଲାଗୁଛି, ଲାଇନିୟର ଲାଗିନି। କିନ୍ତୁ ସବୁ ଜାଗାରେ ମୋତେ କ୍ୱେଶ୍ଚନ୍ ପଚାରୁଛନ୍ତି, ଭାଇ ଏଇ ଯେଉଁ ସାଉଣ୍ଡ ହେଉଛି ଲାଇନିୟର ସାଉଣ୍ଡ ଠାରୁ ଅଧିକା ଭଲ ହେଉଛି। ମୁଁ କହିଲି ସେଇଟା ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛା, ଯାହା ହେଉ ଲାଇନିୟର ଠାରୁ କିନ୍ତୁ ମୋର ସାଉଣ୍ଡ ଭଲ ଅଛି। କିନ୍ତୁ ଟପ୍ ଆଉ ଆମର HF ଲାଗୁଛି, ଏବଂ ଟ୍ୟୁଟର ଗୁଡ଼ାକ ସବୁ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରୁ ଆସିଛି, ଲେଟେଷ୍ଟ ଟ୍ୟୁଟର, ସେଇଟା ବହୁତ ସୁନ୍ଦର ଆବାଜ ହେଉଛି। ଆଚ୍ଛା, ମାନେ ଆପଣ ଯେଉଁ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍ ଯେଉଁ କହୁଛନ୍ତି ବେସ୍ ଫେସ୍, ଏସବୁ କ୍ୟାବିନେଟ୍ ଆପଣ ନିଜେ ତିଆରି କରିଥିଲେ ନା କେଉଁଠୁ ମଗାଇଥିଲେ? ସବୁ ଆମର କଲିକତାରୁ ଆସିଛି, ସବୁ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରୁ କାନ୍ଥିରୁ ଆସିଛି। ମାନେ ଟୋଟାଲ ସବୁ, ମାନେ ଟପ୍ ଲାଇନ୍, ମାନେ ଟପ୍ ଯଦି ବେସ୍ HF ସବୁ ଧରିବେ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍? ତ ନାହିଁ, ସବୁ ସାଉଣ୍ଡ ସିଷ୍ଟମ୍ ଆସିନି, କେବଳ କ୍ୟାବିନେଟ୍ ଆଉ ସ୍ପିକର ଗୁଡ଼ାକ ଆସିଛି ହେଉଛି କାନ୍ଥିରୁ ଆପଣଙ୍କୁ ବେଙ୍ଗଲ, ଆଉ ଆପଣଙ୍କର 80 ପ୍ରୋ ମେସିନ୍ ସବୁ ଆସିଛି ବେଙ୍ଗଲରୁ। କିନ୍ତୁ ଲାଇଟ୍ ଗୁଡ଼ାକ ସବୁ ଆପଣ ଜାଣିଥିବେ ଭୁବନେଶ୍ୱରର ରିଏଲ୍ ସାଉଣ୍ଡ ଜାଣିଥିବେ, ଯେଉଁଟା ଫେମସ୍ ଅଛି ଭୁବନେଶ୍ୱରରେ, ସେଇଟା ଓଡ଼ିଶାରେ, ସେଇ ଭୁବନେଶ୍ୱରରୁ ସବୁ ହିଁ ଲାଇଟ୍ ସେକ୍ସନ୍ ଗୁଡ଼ାକ ଆସିଛି। ଆଉ ଯଦି ଲାଇଟ୍ କଥା ଉଠିଲେଣି, ମେନ୍ ଲୋକଙ୍କ ଡିମାଣ୍ଡ ଥାଏ ସାର୍ପି, କାରଣ ଆପଣ ଯେଉଁଠିକି ଯିବେ ସାର୍ପି କେଇଟା, ମାନେ ଏବେ କେବେ ଲାଗୁ, ମାନେ କେତେଟା ଲାଗୁଛି ଗାଡ଼ିରେ? ଏବେ ନର୍ମାଲି ଆମେ 28 ଦେଉଛୁ ଗାଡ଼ିରେ। ତାପରେ ଆପଣ ଭଦ୍ରକ ରାମନବମୀ ବି ଦେଖିଥିବେ, ଭଦ୍ରକ ରାମନବମୀରେ ଆମର ଫୁଲ୍ ସେଟଅପ୍ ଯାଇଥିଲା, ଯେଉଁଥିରେ କି 55 ପିସ୍ ସାର୍ପି ଲାଗିଥିଲା, 4 ଫେନ୍ ଲାଇଟ୍ ଲାଗିଥିଲା, 3 ଲେଜର୍ ଲାଗିଥିଲା। ଏବେ ଆହୁରି ଲାଇଟ୍ ସେକ୍ସନ୍ ଆସନ୍ତା ଗଣେଶ ପୂଜାକୁ ଆହୁରି ପୁରା ବଢ଼ିବା ପାଇଁ ଯାଉଛି। ଆମେ ଲାଇଟ୍ ଉପରେ ଷ୍ଟ୍ରବ୍ ଲଗାଉଛୁ, ଆଉ ଆପଣଙ୍କର MI ବାର୍ ଲାଗୁଛି, ନୂଆ ନୂଆ ସିଷ୍ଟମ୍ରେ ଲାଇଟ୍, ସବୁ ଭେରାଇଟି ଲାଇଟ୍ ଲାଗିବ। ମେନ୍ ଯେଉଁ CO2 ଆଉ କୋଲ୍ଡ ଫାୟାର୍ ହେଇଗଲା, ସେସବୁ ୟୁଜ୍ କରନ୍ତି? ସବୁ ସବୁ ଜାଗାରେ ଯେଉଁଠି ଅଧିକା ଡିମାଣ୍ଡ ଥାଏ ସେଠି ଆମେ ପାଇରୋ ଚଲାଉ, ଆଉ ପେପର୍ ବ୍ଲାଷ୍ଟ କରୁ, ଏଗୁଡ଼ା ସବୁ ଚାଲେ। ଆଚ୍ଛା, ଯଦି ଆପଣ ଯେଉଁ କହିଲେ କି 28 ସାର୍ପିକୁ ଛାଡ଼ିକି ଆଉ ଏକ୍ସଟ୍ରା କିଛି ଏମିତି ସାର୍ପି ଲଗାଇ ପାରିବେ? ଆମର ବା ମୁଁ ଆପଣଙ୍କୁ ଯେମିତି କହୁଥିଲି, ଏବେ ରାମନବମୀରେ ଆମେ 55 ପିସ୍ ସାର୍ପି ଲଗାଇଥିଲୁ, ତା ବାଦରେ କି ଆମେ 100 ପିସ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ବର୍ତ୍ତମାନ ସାର୍ପି, ଆମେ 100 ପିସ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାର୍ପି ଲଗାଇ ପାରିବୁ। ଡବଲ DG ଅଛି, ଯେଉଁଠି ଯେମିତି ଡିମାଣ୍ଡ ରହିବ ସେଇ ଅନୁସାରେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଅନୁସାରେ ଯିବ। ନର୍ମାଲ ଏବେ ଯେଉଁ ସେଟଅପ୍ଟି ଆପଣଙ୍କ ପାଖରେ ଯେଉଁଟା ଅଛି ନର୍ମାଲ ସେଟଅପ୍, ଯେଉଁଟା ଆପଣ କହୁଛନ୍ତି 2 ସେଟଅପ୍, ଯେଉଁଟା ହେଲା ଗ୍ରାଣ୍ଡ ସେଟଅପ୍, ଆଉ ଗୋଟେ ନର୍ମାଲ ସେଟଅପ୍, ନର୍ମାଲ ସେଟଅପ୍ ଆପଣଙ୍କ ଲୋକାଲରେ କେତେ କ'ଣ ରହୁଛି, ମାନେ 25 କିଲୋମିଟର ରେଞ୍ଜରେ? 50 କିଲୋମିଟର ରେଞ୍ଜ ଭିତରେ ଆମେ 50-55 ହଜାର ନେଉଛୁ, ସବୁ ସିଷ୍ଟମ୍ ଗୁଡ଼ା ଦେଉଛୁ, ତା'ର ପାଇର ରହୁଛି, ଆପଣଙ୍କର ପେପର୍ ବ୍ଲାଷ୍ଟ ରହୁଛି, ଏସବୁ ରହୁଛି ଇନକ୍ଲୁଡ଼ ତାରି ଭିତରେ? ହଁ, ଇନକ୍ଲୁଡ଼ ତାରି ଭିତରେ ରହୁଛି। ଆଉ ମାନେ ଯଦି ଆପଣ ଗୋଟେ ଲଙ୍ଗ ଡିଷ୍ଟାନ୍ସ ପ୍ରୋଗ୍ରାମ ପଇଲା, ମାନିନ୍ତୁ ଗୋଟେ ଅନୁଗୁଳ ହେଇଯାଉ ପ୍ରୋଗ୍ରାମ କି ଢେଙ୍କାନାଳ ହେଇଯାଉ, ମାନେ 100 କିଲୋମିଟର ପ୍ଲସ୍, ସୋ କେତେ କ'ଣ ପ୍ରାଇସ୍ ଏବେକା ପାଇଁ ରହିବ? ଏବେକା ପାଇଁ ଆପଣଙ୍କର 70,000-75,000 ଭିତରେ ରଖୁଛି ପ୍ରାଇସ୍। ଆପଣ ଯେଉଁ ଯାଜପୁରରେ ବହୁତ ସାରା ପ୍ରୋଗ୍ରାମ କରିଛନ୍ତି, ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗେ ଯାଜପୁର ଏରିଆ? ଯାଜପୁର ଏରିଆଟା ମୋତେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗେ, ଏବଂ ଆଗକୁ ଗଣେଶ ପୂଜାରେ ପ୍ରାୟତଃ 5-7 ପ୍ରୋଗ୍ରାମ ଆମେ ସେଇ ଯାଜପୁରରେ ହିଁ କରିବୁ। ମୁଁ ଯାହା ବୁଝିପାରୁନି, ଓଡ଼ିଶାରେ ଏତେ ଜାଗା ଅଛି, ଯାଜପୁର ଲୋକ କାହିଁକି ମୋତେ ଏତେ ଭଲ ପାଉଛନ୍ତି? ଯାହା ହଉ, ଯାଜପୁର ହିଁ ଯିବୁ ଏଥର ଗଣେଶ ପୂଜାରେ, ପାଖାପାଖି 4-5 କଲ୍ କରିବୁ। ତାହେଲେ ଏଥର ଯେଉଁ ଆପଣ ଗଣେଶ ପୂଜା କହୁଛନ୍ତି, କ'ଣ କ'ଣ ଅପଡ଼େଟ୍ ହେବାର ଅଛି ସବୁ ପ୍ଲାନିଂ? ଗଣେଶ ପୂଜାକୁ ଆପଣଙ୍କର ଲେଟେଷ୍ଟ ଅପଡ଼େଟ୍ ଲାଇଟ୍ ସେକ୍ସନ୍ ଉପରେ ହେଉଛି, ସାଉଣ୍ଡରେ ବି କିଛି ମଡ଼ିଫିକେସନ୍ ହେଉଛି। ସାଉଣ୍ଡରେ ଆମେ DBX ଲଗାଉଛୁ, ମେସିନ୍ ଲଗାଉଛୁ DBX, ସେଇଟାକୁ ନୂଆ କରିକି ଆଡ଼ପ୍ଟ କରିବୁ, ଦେଖିବୁ ତାର ସାଉଣ୍ଡଟା କେମିତି ହେଉଛି, କିଛି ଇଞ୍ଜିନିୟର କହୁଛନ୍ତି ସେଇଟା ଭଲ ହେବ ବୋଲି, ସେଥିପାଇଁ ଆମେ ଟାର୍ଗେଟ୍ ଅଛୁ DBX ମେସିନ୍ ଲଗାଇବୁ ବୋଲି। ଆଚ୍ଛା, ଆଉ ଆପଣଙ୍କର ଯେଉଁ ନର୍ମାଲ ସେଟଅପ୍ ସବୁ ହେଇଗଲା, ଟୋଟାଲ ମାନେ ହୋଲ୍ ଯଦି ଆପଣ ପୁରା ଗାଡ଼ି ସହିତ ପୁରା ଫୁଲ୍ ଜିନିଷ ଇନଭେଷ୍ଟ, କେତେ କ'ଣ ଏମିତି କରୁଛନ୍ତି ଟୋଟାଲ? ନିୟର ଆବାଉଟ 70-80 ଲକ୍ଷ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଇନଭେଷ୍ଟ ଅଛି, ୟାପରେ ଧୀରେ ଧୀରେ ଆହୁରି ବଢ଼ିବ। ଆଚ୍ଛା, ଗାଡ଼ିର କିଛି ଅପଡ଼େଟ୍ ଏମିତି ଦେଖିବାକୁ ମିଳିବ ଏଥର ଗଣେଶ ପୂଜାକୁ ନା ଲେଟ୍ ଅଛି? ନା, ଗାଡ଼ିର ଅପଡ଼େଟ୍ ମଡ଼େଲିଂ ପ୍ରାୟତଃ ଚେଞ୍ଜ ହେବ ନାହିଁ, ଆଉ କିନ୍ତୁ ଲାଇଟ୍ ସେକ୍ସନ୍ ଗୁଡ଼ାକ ଚେଞ୍ଜ ହେବ, ହାଲକା ଫୁଲକା ଟିକେ ଚେଞ୍ଜ ଅଛି, ଲାଇଟ୍ ଗୁଡ଼ାକ ଯେଉଁଟା ଲାଗିବ ସେ ଡିଜାଇନ୍ଟା ଚେଞ୍ଜ ହେବ। ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କର ଯଦି DJକୁ ବାଦ ଦେବେ, ସୋ ଅଲଗା କିଛି ଏମିତି ବିଜନେସ୍ କି ଏମିତି କିଛି ଅଛି? ନାହିଁ, ଅଲଗା ସେମିତି ବିଜନେସ୍ କିଛି ନାହିଁ,
ମୋର ସେଇ ଗୋଟିଏ ବିଜନେସ୍, ସେ କେବଳ ହିଁ ଡିଜେ ବିଜନେସ୍ ବିଜନେସ୍ ଆପଣ କରନ୍ତି। ସୋ ଆପଣ ଏତେ ଦୂର ଯେଉଁ କହିଲେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଫୋଗ୍ରାମ୍ ଯାଉଛନ୍ତି, ଏମିତି କେବେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଛି ଆପଣଙ୍କୁ ଲାଗିଛି କି ଡିଜେ ସମ୍ଭାଳିବା କଷ୍ଟକର ହେଇଯାଉଛି ଏମିତି କେବେ? ନାଇଁ ସେମିତି କେମିତି କେବେ ବି ସେମିତି ଅସୁବିଧା ଆମେ ଫିଲ୍ କରୁନୁ, କିନ୍ତୁ ଏତିକି ମାନିବାକୁ ପଡ଼ିବ ଓଡ଼ିଶା ସାରା ଆମେ ଯେଉଁ ଜାଗାରେ ଯାଇଛୁ, ଆପଣ ଢେଙ୍କାନାଳ କୁହନ୍ତୁ, ଯାଜପୁର କୁହନ୍ତୁ, ମୟୂରଭଞ୍ଜ କୁହନ୍ତୁ, ବାଲେଶ୍ୱର କୁହନ୍ତୁ, ଯେକୌଣସି ଜାଗା ଓଡ଼ିଶାର ଆମେ ପ୍ରାୟତଃ ଜାଗା ସବୁ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା କୁହନ୍ତୁ, ଆଳି କୁହନ୍ତୁ, ରାଜକନିକା କୁହନ୍ତୁ, ପ୍ରାୟତଃ ଜାଗାରେ ଲୋକ ସବୁ ଯେଉଁଠିକି ବି ଯାଉ ସମସ୍ତେ ଆମକୁ ପ୍ରଶଂସା କରୁଛନ୍ତି ଏବଂ କହୁଛନ୍ତି ଭାଇ ସେକେଣ୍ଡ ଟାଇମ୍ ପୁଣି ହିଁ କିଙ୍ଗଫିଶର ଆସିବ। ଆଚ୍ଛା, ଆକୁ ଛାଡ଼ିଲେ ଆଉ କି ସେଟପ୍ ଆସିବାର ପ୍ଲାନିଂ ଅଛି କି? ଅଛି ତ ନିଶ୍ଚିତ, ମଣିଷମାନେ ତ ବହୁତ, ଲକ୍ଷ୍ୟ ଆମର ବହୁତ ବଡ଼ ଅଛି, ଆଗକୁ ଆମେ ଗୋଟେ ପ୍ରଫେସନାଲ୍ ସାଉଣ୍ଡ କାଢ଼ିବା ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ମଧ୍ୟ ରଖିଛୁ ଆଖି ଆଗରେ। ଏ ବର୍ଷ ତ ହୁଏ ହେଇନପାରେ, ନେକ୍ସଟ ଇୟରକୁ ଆମେ ପ୍ଲାନିଂ ରଖିଛୁ। ସୋ ଭାଇମାନେ ଆପଣମାନେ ଦେଖିଲେ ଭାଇଙ୍କ ସହିତ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଭିଡ଼ିଓ, ଆଉ ମୋତେ ତ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା ଭାଇ। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗୁଛି ଆମ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ। ଆଉ ଗୋଟେ ହେଲା ମେନ୍ ଭାଇଙ୍କର ଗୋଟେ ଜିନିଷ, ଏଇଟା ନୂଆ ଘର ତିଆରି ହେଉଛି ଯେଉଁଟାକି ଆପଣ ତ ଭିଡ଼ିଓରେ ଦେଖିଲେ। ସୋ ଭାଇ ଟିକିଏ ବ୍ୟସ୍ତ ରହୁଛନ୍ତି ସେ କାମରେ, ଯା ହଉ ଭାଇ ଆଜି ଟାଇମ୍ ଦେଇଛନ୍ତି, ବହୁତ ଭାଇ ଧନ୍ୟବାଦ ଭାଇ, ଯା ହଉ। ଆଣ୍ଡ ଯଦି ବି କିଛି ଆପଣଙ୍କୁ ଲାଗିଛି କି ଭିଡ଼ିଓରେ ମାନେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆପଣଙ୍କୁ ପଚାରି ପାରିନି, ସୋ ଆପଣଙ୍କୁ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଦେଇପାରିବେ, ମୁଁ ଯାହା ହେଲେ ରିପ୍ଲାଇ ଦେବି, ଭାଇ ବକ୍ସରେ ବି ରିପ୍ଲାଇ ଦେଇଦେବେ। ଆଉ ଭିଡ଼ିଓକୁ ଫୁଲ୍ ଦେଖିବେ, ଏନ୍ଜୟ କରିବେ, ଆଉ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଚ୍ୟାନେଲ୍ କରିବେ। ସୋ ଆ ପରେ ଅଛି ଆମର ସାଉଣ୍ଡ ଚେକ୍ ଭିଡ଼ିଓ, ସେଟାକୁ ଯାହା ହେଲେ ବି ଦେଖିବେ। ଭାଇ ଅଛନ୍ତି, ଭାଇ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ହୋମ୍ ଟୁର୍ ଭିଡ଼ିଓ? ନା ଆଜି ହୋମ୍ ଟୁର୍ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କର ପପୁନ ଭାଇଙ୍କର ବହୁତ ଭଲ ଲାଗିଲା। ଆଉ ଯଦି ଆପଣମାନେ ସବୁବେଳେ କ୍ୱେଶ୍ଚନ୍ ପଚାରୁଛନ୍ତି ଯେ କେମିତି ଭାବରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ବୁକିଂ କରିବୁ, ମୁଁ ଗୋଟେ କଥା ଆପଣଙ୍କୁ କହି ରଖେ, ଭଦ୍ରକରୁ ଆପଣ ଅନଲାଇନ୍ରେ ବୁକିଂ ବି କରିପାରିବେ। ଆଉ ଯଦି ଅଫ୍ଲାଇନ୍ରେ ଆସୁଛନ୍ତି ତ ଭଦ୍ରକରୁ ସିଧା ବାସୁଦେବପୁର ଆସିବେ, ସେ ଲୋକେସନ୍ରେ କରିପାରିବେ। ମୋର ମୋବାଇଲ୍ ନମ୍ବର ଅଛି, ସେ ନମ୍ବର୍ରେ ମଧ୍ୟ ଆପଣ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ। ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ସମସ୍ତଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହିଁବି, ଆପଣ ପପୁନୁ ବାବୁଙ୍କ ଭଳିଆ ଚ୍ୟାନେଲ୍ଟାକୁ ଇଏ କରନ୍ତୁ। ଆଉ ସବୁ ସବସ୍କ୍ରାଇବର୍ମାନଙ୍କୁ କହିବି ସମସ୍ତେ ପପୁନୁ ବାବୁଙ୍କୁ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଯଦ୍ୱାରା କି ପପୁନୁ ବାବୁ ଆହୁରି ଉପରକୁ ଉଠନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଭାଇ ରିଭ୍ୟୁ ଦେଇଥିବାରୁ। ସଜାଗୁ।